মানবতার সমাধান

যাদের উপরে আল্লাহর গজব পড়েছে তাদের পথে চলা যাবে না দলিন যারা পথ হারিয়ে ফেলেছে পথ হারিয়ে জাহান্নামের দিকে চলে গেছে তাদেরও পথে চলা যাবে না তাহলে আমাদেরকেও গজব নিতে হবে জাহান নামে যেতে হবে নাউজবিল্লাহ আমরা তো যেতে চাই জান্নাতে পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পথ হারানো যাবে না দুনিয়ার ব্যাপারে তো আপনি বুঝেন যেখানে যেতে চাচ্ছেন সেখানটার পথ যদি আপনি হারিয়ে ফেলেন আর সেখানে যাওয়া হবে না বিপরীত পশ্চিমে আপনার মঞ্জিল আর পাবেন না ওই রাস্তা ওই মঞ্জিল খুঁজে পাবেন না ঠিক জান্নাতের পথ আর পথ একেবারে বিপরীত একটা যদি পশ্চিমের রাস্তা একটা পূর্বের রাস্তা আপনি পূর্ব দিকে যতই যাবেন পশ্চিম থেকে ততই দূরে আরো দূরে বহু দূরে চলে যাবেন আর ফিরেও আসতে পারবেন না অতএব পথ বড় মারাত্মক জিনিস এই পথ চিনতে হবে বুঝতে হবে তাহলে আমরা মুসলিম আমাদের একটা সংস্কৃতি আছে আমরা ইমান দিয়ে একটা সভ্যতা নির্মাণ করেছি ইসলামকে দিয়ে একটা সভ্যতার জন্ম আমরা দিয়েছি আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লাম একটি সভ্যতা নিয়ে এসেছেন একটি সংস্কৃতি নিয়ে এসেছেন একটি জীবন ধারা লাইফ স্টাইল নিয়ে এসেছেন এটা জান্নাতিদের লাইফ স্টাইল এটা যাবে একদিকে আর আরেকটা হলো জাহান নামীদের লাইফ স্টাইল ওটা টোটাল বিপুরের দিকে যাবে দুটা দুই দুটা কখনো এক হবে না আমরা সালাত পড়ব এটা আমাদের সংস্কৃতি আলহামদুলিল্লাহ আমরা সালাত পড়ি মনের অশান্তি আসলে সালাতে দাঁড়িয়ে যাই নফল সালাদ আবার অসক্তের সময় হয়েছে ডাক এসেছে রব্বুল আলমিনের দিক থেকে আমাকে যেতে হবে মসজিদে দুনিয়ার সব ফেলে এই অশান্তির দুনিয়া কাদামাটির দুনিয়া ভুলে গিয়ে আমি রব্বুল আলমের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে যাব তার সাথে কিছু কথা বলে মনের কিছু আকুতি মিনতি ব্যথা বেদনা সেখানে প্রকাশ করে আসব দুনিয়ার কষ্টের অভিব্যক্তি জানিয়ে আসবো কিছু অজয়লাত করাত আইনি পিস সালা আমার নয় জন শান্তি রাখা হয়েছে সলাহতের মধ্যে না মধ্যে মধ্যে বলতেন এটা আমাদের লাইফ স্টাইল আমাদের জীবনধারা এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের ফ্যাশন প্রিয় দর্শক এই যারা জাহিমে যাবে পিছন দিকে চলে যাবে আর যারা জান্নাতের দিকে যাবে সামনের দিকে যাবে তারা কি এক হতে পারে কিভাবে একদল যাচ্ছে দক্ষিণ দিকে আরেক দল যাচ্ছে পুরো উত্তর দিকে টোটাল বিপরীত আমি দক্ষিণে যেতে চাইলে আমি উত্তরে কিভাবে যাব আবার উত্তরে যেতে চাইলে দক্ষিণে কিভাবে যাওয়া হবে পশ্চিমকালেও না উপরের দিকে যেতে চাইলে তখন কি নিচের দিকে যাওয়া সম্ভব আমি তো উপরের দিকে যাচ্ছি জান্নাত না উপরের দিকে আমি উপর দিকে যাচ্ছি আর যারা যাহা নামে তার নিচের দিকে যাচ্ছে সুম্ম রদাদু আসপালা আমি এই মানুষকে হীনদের হীনতমে নিচদের নিচতমে নামিয়ে দিয়েছি আবার কাউকে কাল্লা ইন কিতাব আলা ব ইন যারা পূর্ণবান তাদের কিতাব তো উর্দুদের ঊর্ধ্বে উপরের দিকে যিনি উপরের দিকে যাচ্ছেন উপরের দিকে যাবেন তিনি আবার নিচের দিকে যাবেন কি করে এই জন্য নবীজি বলে দিয়েছেন জাহান্নাবিদের পথ অনুসরণ করা যাবে না ওরা নিচের দিকে যাচ্ছে তুমি তো উপরের যাত্রী যেমন নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন খোয়ালেফুলিয়াহুদ বা ইন হুম লাহিন আল হিম ওয়া ফিফাফ হিম খালিস্তা আবু দাউদ ছয়শো নম্বর হাদিস আলবানি বলেছেন নবীজি বলেছেন তোমরা জুতা পরে সালাদ পড়ে না তোমরা জুতা পরে সালাদ নবী ন্লা সাল্লামের সাহাবিরা সবাই জুতা পরে সালাদ পড়তেন মসজিদে নবীর মধ্যে জুতা পায়ে রেখে সালাদ পড়তেন জুতা পায়ের ভূষণ রাব্বুল আলমিনের দরবারে গিয়ে দাঁড়াচ্ছেন পায়ের অলংকারটা পায়ের ভূষণটা রাখা উচিত না যেমনটি সাত নম্বর সুরা আল আরাফের একত্রিশ নম্বর আয়তালা বলেছেন হুজু জি নেতা কুল্লে মসজিদ প্রত্যেক মসজিদের কাছেই তোমাদের জি সাজ সজ্জা যা আছে এগুলি সব গ্রহণ করো এগুলো লাগিয়েই মসজিদে যাও তাহলে পায়ের দোষ কি পায়ের কেন জুতা থাকবে না পায়ের পদভূষণ কেন থাকবে না শিরভূষণ যদি থাকে দেহভূষণ যদি থাকে পদভূষণ থাকবে না কেন সেটা তো ভূষণ একটি অফিসে যেতে আমরা তো শু একেবারে সুন্দর করে ভালোভাবে আমরা শুটাকে দেখে নিই ঠিক আছে কিনা কালার ঠিক আছে কিনা সুন্দর করে তারপরে অফিসে ঢুকি তো আল্লাহর অফিসে যেতে শ্যু লাগবে না স্যান্ডেল লাগবে না জুতা লাগবে না এটা স্বাভাবিক কিন্তু দুঃখের বিষয় হলো এখন তো মসজিদ গুলো সব এমন পাকা মোজাইক করা টাইলস করা মার্বেল পাথরে মোড়ানো যে জুতা চলে না তারপরে যদি কারো জুতা নতুন হয় একদম পরিষ্কার হয় জুতা পায়ে দিয়ে সালাত করতে কোনো সমস্যা নেই নবুজির নির্দেশ জুতাহীনভাবে নামাজ পড়া ইহুদিদের স্বভাব আজকে কি দুর্ভাগ্য আমাদের জুতা পায়ে দিয়ে ফরজ সালাত তো পড়ছেই না কোনো নফল সালা তো পড়ছি না এমনকি জানাজার সালা যেটা মাঠে হয় সেখানে তো অন্তত জুতাটা পায়ে দিয়ে জানা পড়তে পারি সেখানেও জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় আর কেউ সামনে বা পেছনে রাখে কি বিভিন্ন দিক থেকে তিনি কঠিন নির্দেশ দিয়েছেন তারা মুজার মধ্যেও সালাদ পড়ে না মুজা রেখে সালাদ পড়বা জুতা স্যান্ডেল রেখেও সালাদ পড়বা তখন যেটা পাওয়া যায় মোজা খোলার কোনো দরকার নেই ওযু করে যদি মোজা পরা হয় তাহলে যিনি মুকিম বাড়িতে আছেন তিনি একদিন এক রাত তিনি মোজার উপরে মাসে করতে পারবেন মুখ হাত মাসে করার পরে পায়ের মোজার উপরে শুধু আটটা বোলালেই হয়ে গেল কত সুন্দর সুবিধা তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হওয়ার কোনো সুযোগ নেই তাদের বিপরীত স্রোতে আমাদের যেতে হবে যেমন দেখুন আরেকটি বিষয় আমরা রোজা রাখছি ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে এবং তাদের মতো হয়ে যাচ্ছে কিনা পুরোপুরি এই জন্য একটু আলাদা হতে হবে আমাদের সেটা কি ইহুদি খ্রিস্টানরা রোজা তো রাখে সাহারি খায় না তাদের বিরোধিতা করার জন্য আমাদেরকে সাহারি খাওয়ার বিধান দিয়ে দেয়া হলো তোমরা সাহারি খাও সে খাওয়ার মধ্যে তোমাদের দৈহিক বরকত শেষ সাথে খেয়েছ শরীর চাঙ্গা থাকবে একটা বরকত হলো আবার ইহুদি খ্রিস্টানদের বিপরীত হয়ে গেলে আরেকটা বরকত হলো তাদের মতো হবা না তাদের থেকে যত দূরত্ব বজায় রাখতে পারো ততই তোমাদের ভালো কারণ তারা মাকদুব আলাই হিম এবং দলিন তাদের উপরে গজব পড়েছে তাদের আরেক দলের উপরে তারা দলিন খেতাব পেয়েছে বিভ্রান্ত পথ এক দল জানে আমল করে না আরেক দল আমল করে জানে না না জানে আমল না জানে আমল করলে কি হবে মঞ্জিল একদিকে যাচ্ছে আরেক দিকে এটা সেটাই সেজন্য নবী সাল্লাম বলেছেন ফসলা বাইনা সিয়া মেনা ওসিয়া মেহাল কিতাব উখলা তো সাহর আমাদের আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হল সাহারি খাওয়া তারা খায় না আমরা প্রিয়। আজকে জীবন বোধ মূল্যবোধ সংস্কৃতিতে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাচ্ছেন ইহুদি মেয়েরা যেমন চলছে আমাদের মেয়েরা অনেক মেয়েরা ওইভাবে চলা শুরু হয়েছে ওরা বাইরে যাওয়ার সময় মাথায় কোনো স্কার্ফ নেই মুসলিমদেরও অনেকে আছে মাথায় স্কার্ফ নেই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া হলো মাথায় স্কার্ফ না দেয়া এটা জাহান রাস্তা আর মাথায় স্কার্ফ দেয়া এটা জান্নাতের রাস্তা আপনি জাহান দিকে রওনা দিয়ে কি জান্নাতের দিকে যেতে পারবেন পারবেন না একদিকে যেতে হবে এটা বিপরীত রাস্তা দুটা একসাথে চলে না যে কোনো একটা নিতে হবে প্রিয় দর্শক তারা দেখতে পেলেন রোজার মধ্যে একটা পার্থক্য রচনা করা আছে দেখুন আবু দাউদ দু হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস আলবানি বলেছেন হাদিসটি হাসান অর্থাৎ গ্রহণযোগ্য হাদিস অর্থাৎ এর অর্থ হলো দিন ততদিন বিজয়ী থাকবে শক্তিশালী থাকবে যতদিন মানুষ ইফতার সূর্যাস্তের সাথে সাথে করবে তাড়াতাড়ি করবে কেন ইহুদি খ্রিস্টানরা বিলম্বিত করে অন্ধকার করে তারপরে ইফতার করে এতটুকু ছোট্ট একটি কাজ এত দিন শক্তিশালী হওয়ার কথা শক্তিশালী হওয়ার একটা বিষয় এখানে লুকিয়ে আছে সুফান প্রিয় দর্শক সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষে আবারও আসছে ইনশাআল্লাহ অপেক্ষায় থাকুন

বিশুদ্ধ প্রত্তাদেশ পবিত্র কোরআন আজ রাত 10:30 টায় পুনঃসম্প্রচার সকাল 9:00 এ বাংলাদেশে পিএসটিভি বাংলায়ে দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্কারন যথাযথ তথ্য পেতে। সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়

মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন আল্লাহর ওয়াদা ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহর উপহার আল্লাহ বলছেন আমার রহমত আমার রাগকে পার করে গেছে দুনিয়া ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বিরতির পর আবারও ফিরে এলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে বে দর্শক যেহাদিসটি একটু আগে বলেছিলাম আবু দাওদের গুনিত হাদেসটিলায় আজাল উদ্দিন দাহিরান মুআজ্জালান নাসুল ফিত্রা মনো যত দিন ইফতার তা তাড়াতাড়ি করবে তত দিন ইসলাম বিজয়ী থাকবে ইফতার বিলম্বিত হলে ইসলাম পরাস্ত হয়ে যাবে আজকে আমাদের সমাজে এক শ্রেণীর লোক বেড়েিয়েছে ইফতার দেরিতে করে ওরা বলে আল্লাহ তো বলেছেন সুম্মা আতিমু সিয়ামা ইলাল সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত রাত পর্যন্ত রাত আসা পর্যন্ত রাত আসা পর্যন্ত রোজা কন্টিনিউ করো রাত আসছে রোজা শেষ কেউ যদি বলে তুমি চিটাগাং থেকে যাও চলতে থাকো ঢাকা পর্যন্ত চলবা ঢাকা আসছে চলা শেষ রাত কাকে বলে নবী সাল্লা সাল্লাম থেকে সবাই বোখারিতে আক আকবল আল্লাহ হা হুনা ওয়াদ বরান না হর মিন হা হুনা অগরাবতে শামসু ফকাত আফতার যখন পূর্ব দিক থেকে রাত আসতে থাকবে পশ্চিম দিক থেকে দিন চলে যেতে থাকবে এবং সূর্য অস্ত চলে যাবে তখনই রাত হয়ে গেল অর্থাৎ রোজাদার তার ইফতারের সময় ঢুকে গেল সাল্লাহ রাতের সংজ্ঞা দিয়েছেন এটা রাত আসলেই রোজা শেষ তখন এক শ্রেণীর লোকেরা তারা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে তারা জাহান্নামীদের পথ মাকদুব আলাইহিমদের পথ ধরেছে গজবপ্রাপ্ত এবং ইভ্রান্তদের পথ ধরেছে মাগরিবের বহুক্ষণ পরে তারা ইফতার করে না হজিবুল্লাহমিন আল্লাহর রিসুলের চেয়ে বেশি পণ্ডিত কেউ হলে তার কোপালে বড় দুর্ভাগ্য আছে আল্লাহর রাসূলের মতের উপরে মত দেয়া যায় না তার কথার উপরে কথা বলা যায় না তার উক্তির উক্তি করা যায় না সূরা আল হুযুরাতে জেনে স্পষ্ট বলেছেন একবারে প্রথম আয়াত থেকে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সওতিন্নবী ওয়া লা তাজহারু লাহুবিল কওল এই দুই নম্বর আয়াতwidetildeতে আল্লাহ বলেছেন নবীর আওয়াজের উপরে আওয়াজ বুলন্দ করো না আওয়াজ বড় করো না বড় কলায় তার সামনে কথাও বলো না তার বত আমার তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তুমি টেরই পাবে না নবীজি বলেছেন রাত এসে গেছে সূর্য অস্ত গিয়েছে সাথে সাথে ইফতারের সময় হয়ে গেছে এখন একজন যদি বলে সূর্য অস্ত গেলে ইফতারের সময় হবে না সাতটা আটটা বাঁচতে হবে মা পরে আসার আগে ইফতার করতে হবে না সে তার কথাকে নবীর কথার উপরে তুলে দিল তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এমন রিক্সের মধ্যে সে এসে গেল আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা কিছুতেই যাতে মকদুবালিম এবং দলিনের পথে না চলি এদের পথে চলা যাবে না আমাদের এর সামান্য ইফতারের একটি বিষয় কত গুরুত্বপূর্ণ যে ইহুদি খ্রিস্টানদের মতো ইফতার যাতে না হয় মুসলিমদের মতো যাতে ইফতার হয় এতে ইসলামের বিজয় আছে এভাবে ছোট ছোট জিনিসগুলি একটা একটা পয়েন্টে পয়েন্টে ইসলাম এগিয়ে যেতে যেতে সব পয়েন্টে এগিয়ে আসে এটাই তো নিয়ম ক্ষুদ্র বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল ছোট ছোট করেই তো বিশালতায় যেতে হয় প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র বিষয়ে যদি ইসলাম হেরে যেতে থাকে তাহলে তো বড় বিষয় হেরে যাবে বাসির আব্দুল খাসা রাহনুর স্ত্রী লাইলা বলছেন যে আমি ইচ্ছে করলাম আন আমি সামল বেসালে ইচ্ছে করলাম এক না গাড়ি আমি দুই দিন রোজা রাখবো মাঝখানে কোনো ইফতার করব না বাসির আমাকে নিষেধ করলেন যে না এইভাবে রোজা রেখো না এমন তিনি বলেছেন যে রসল্লাহ সাল্লাম আমাকেও এভাবে কন্টিনিউ রোজা রাখা থেকে নিষেধ করেছেন ইফতার বিহীন সাহারি বিহীন রোজা থেকে এবং নবীজি বলেছেন ইয়াফল রোজা আলী কেন সুমুকামা আমার অকমল্ল অতেমুসামাকামা আমার অকমল্ল খ্রিস্টানরা এভাবে এক না দুই দিন রোজা রাখে তোমরা ওদের মতো করো না খ্রিস্টান হলো দলিন আল্লাহ তাদেরকে এটা আদেশ করেন নাই ওরা মন গড়া বানিয়ে নিয়েছে মন গড়া কাজ করার নাম তো এবাদত না এবাদত হলো আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করার নাম ইবাদত অর্ডার পালন করার নাম ইবাদত আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত যেটা আমি তৈরি করেছি এটা তো আল্লাহর হুকুম নয় অতএব এটা ইবাদত হবে কি করে বলেছেন লাইল আহমদের হাদিস একুশ হাজার আটশো বান্ন নম্বর হাদিস হাদিসটি শাহি যে তোমরা রাত পর্যন্ত সিয়ামকে কন্টিনিউ করো রাত হয়েছে আফতেরু অর্থাৎ সূর্যাস্ত গিয়েছে আফতেরু তার করে ফেল বাড়াবাড়ি করার কোন সুযোগ নেই কারণ বাড়াবাড়িমূলক হেমাদত সেগুলো তো আল্লাহর হুকুম নয় অথবা সেটা হেমাদতের সংঘাতেই পড়বে না এগুলি শুভ হাত নয় কিন্তু দেখতে এমাদতের মতো মানুষ ধোকা খেয়ে যায় মনে করে সমস্যা কি আমি তো ভালো কাজে করলাম নজবুল্লাহ এটা করা যাবে না দেখুন আরেকটি হাদিস আনাসের মালিক রাজি আল্লাহ তালনে বলছেন কিভাবে নবীজি মকদুব আলহিম দলিনের জীবনধারা থেকে তাদের সংস্কৃতি থেকে তাদের পারিবারিক জীবন সামাজিক জীবনের সাজজ্জ সাদৃশ্য হওয়া থেকে মুসলিমদেরকে রক্ষা করেছেন কানু মারাতুফিহিম লামিউহা কেলুহা ইহুদিদের ধর্ম হলো যখন কোন নারীর পিরিয়ড শুরু হয় হাইস শুরু হয় তারা তার সাথে আর খায় না মেরু বিল এক ঘরেও থাকে না তাকে নাফাক মনে করে নবী সাল্লা সাল্লামের সাহাবিরা তখন নবীজিকে প্রশ্ন করলেন যে আমরা কি করব তখন আল্লাহ তালা নাজিল করলেন ওয়াস আলু নাকিল মাহিদ কলহু আজান তারা তোমাকে হাই সম্পর্কে প্রশ্ন করছে তুমি বলো এটা কষদায়ক বস্তু অতএব নারী জাতিকে হাইজ অবস্থায় তাদের সাথে মেলামেশা করো না সুরাল বাকারা দুইশো বাইশ নম্বর আয়াত তখন নবীজি এই আয়তের ব্যাখ্যা করে বলে দিলেন ইসনা কুল্লা সাইন ইল্লান নিকাহ পিরিয়ড অবস্থা নারীদের সাথে সব কিছু করবা ঘরে থাকবা তাদের রান্না খাবা একসাথে ঘুমাবা সব করবা শুধু মিলামেশা করা যাবে না আর সব ঠিক আছে ইহিদুদের কাছে যখন এই বার্তা পৌঁছলো যে নবী সাল্লাহ সাল্লাম পিরিয়ড অবস্থায় নারীদের সাথে একসাথে ঘরে থাকতে অনুমতি দিয়েছেন একসাথে খেতে অনুমতি দিয়েছেন সবই অনুমতি দিয়েছেন তখন তারা বললো মায়েরিদু যে এই ব্যক্তিটি মোহাম্মদ সাল্লা সাল্লাম ইনি আমাদের জীবনে যাই আমরা করি এটার উল্টা করা ছাড়া তার কোনো কাজ নাই সেটা বিপরীত করবেই তারা বুঝলো তখন উসে তিনি আসলেন আবাদ আসলেন বললেন ইয়া রাসুল্লাহ ইহুদা তা কুলো কাজা ইহুদিরাতে এমন এমন বলছে আপনাকে যে আপনি তাদের সব বিষয়ে খালি বিরোধিতা করেন আমরা কি তাহলে নারীদের সাথে আমরা মেলামেশা করব না নবুজি চেহারা চেঞ্জ হয়ে গেল রাগে পরিবর্তন হয়ে গেল আমরা মনে করলাম যে তিনি খুব ভিতরে ভিতরে প্রচন্ড ক্রুদ্ধ হয়েছেন ওরা নবীজির চেহারা রাগ দেখে এই দুইজন বেরিয়ে গেলেন তারপরে কিছু আসলো দুধের হাদিয়া নবজির কাছে আসলো নবী ওই দুই লোকের পেছনে পাঠালেন যে এদেরকে নিয়ে আসো হাসা কাহুমা তারপরে তাদেরকে নবীজি দুধ পান করালেন তখন আমরা বুঝলাম যে না নবীজি খুব একটা রাগ করেননি তাদের পছন্দ শুনে তিনি হতবাক হয়েছিলেন যে কিভাবে ইহুদিদের মতো তারা পিরিয়ড অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশার অনুমতি চাচ্ছে এটা তো ইসলামে একেবারে গরিত সর্বক্ষেত্রেই মকদুব আলাইহীম এবং দলিনের পথ পরিহার করতে হবে আজকে দুঃখের বিষয় আজকে মুসলিমরা টিভির মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আজকে যা পায় পশ্চিমে তাই অনুকরণ করতে শুরু করেছে আমাদের সমাজে বিবাহ বহির্ভূতভাবে কোনো নারী কোনো পুরুষের সাথে কোনো সংস্ক্রম রাখতেই পারে না আজকে খ্রিস্টান সমাজের মতো ইহুদি সমাজের মতো আমাদের সমাজে মেয়ে বন্ধু ছেলে বন্ধু রাখা শুরু হয়ে গেছে এটা জাহিমের পথ জ্বলন্ত আগুনে জ্বলার পথ দলিনের পথ এটা তাদের রাস্তা তারা বানিয়েছে ইহুদিরা বিশেষ করে ভোগবাদী বস্তুবাদী যাদের জ্ঞানের চূড়ান্ত বিষয় হলো এই দুনিয়ার ভোগ বিলাস তাদের পথে গেলে তো এই তরুণ তরুণীদেরকে জাহার নামে যেতে হবে আল্লাহর গজবে পড়তে হবে আল্লাহর মন্দ জিনিসকে ঘৃণা করার মতো এত বেশি ঘৃণাকারী আর কেউ নেই মন্দ আল্লাহ এত বেশি ঘৃণা করেন এজন্য জন্য হারাম করেছেন বিচার হারাম করেছেন যত অস্থিরতা আছে সব হারাম করেছে এগুলি জাহান নামে নেবে নবী সাল্লাহাম মেয়েরাজের রাত্রে তিনি দেখেছেন একটা গর্তের ভিতরে রিজারন অনিস্তাগন অরাতন উলঙ্গ নারী পুরুষ আর দাউ দাও করে আগুন জ্বলছে আগুনের লেলিহান শিখা যখন উপর দিকে উঠে আসে এত প্রচন্ড তেজি আগুন যে আগুনের ধাক্কায় তারা উপরে চলে আসে আবার যখন ওটা একটু কমে যায় তারাও নিচে গিয়ে পড়ে আবার উঠায় আনে আগুনে প্রশ্ন করেন এরা কারা দিলেন পুরুষ নারী জালিক জেনাকারী আজকের কৃষ্টি কালচারে নারীদের প্রদর্শনী কিভাবে চলছে কোনো কিছু বিজ্ঞপ্তি দিতে গেলে একজন তরুণী মেয়েকে এনে অর্ধ উল্লঙ্গ করে সামান্য স্বল্প বসনা করে তাকে প্রদর্শনী করা হচ্ছে এগুলি তো ইহুদি খ্রিস্টান মাকদুব রাস্তা মেয়েরা গান গাচ্ছে পুরুষদের সামনে মাকদুব আলহিমদের রাস্তা তারা গায়িকা হচ্ছে নায়িকা হচ্ছে এগুলি কি এগুলি সব গজবপ্রাপ্তদের রাস্তা কিভাবে হারিয়ে গেছে আজকে একদল মুসলিম আলহামদুলিল্লাহ মুসলিম বৃহত্তর অংশটি ঠিক আছে তাদের নারীরা কখনো নাচতে যায় না সিনেমা হলে সংস্কৃতিতে ডান করতে যায় না যাবে না কোনো দিন ইনশাল্লাহ হেহামত পর্যন্ত তারা এই পথে থাকবে ফিতনাকে যারা ডিনাই করে আল্লাহ তাদের অন্তরকে একেবারে আলোতে উজ্জ্বল করে দেন আসমান জমিন যতদিন থাকবে তারাও ততদিন ইমানের পর থাকবে ইনশাল প্রিয় ভাই বোনেরা অতএব যাদের পথে চলা যাবে না তাদের পথে আপনারা চলবেন না ওটা জাহান্নামের পথ সে পথে গেলে আর জান্নাত পাওয়া যাবে না আল্লাহ আমাদের রক্ষা করুন

মোহানাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে টিভি বাংলায় স্যাটারডেজ প্রোফাইড ইন ব্রিটেন উইআর ফেসিং one বিগ প্রবলেম ব্যাট আর ইউ মুসলিম আর ব্রিটিশ The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় কোথা থেকে কার মাধ্যমে